আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দা সোলারাই টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন যাবত একটা প্ল্যান করতেছিলাম যে আমার রানার স্কুটিতে একটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ আর একটা লাগাবো রেসিং কয়েল। তো আসলে লাগাবো লাগাবো করেও আর লাগানো হয় নাই, মাঝখানে মোটর আমার এই স্কুটারটা বিক্রি করে দিতে চাইছিলাম। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেকেই আশানুরূপ যে দাম চাইছি ওই দামেই কিনতে চাইছে, কিন্তু যেহেতু কিছু মডিফিকেশন করা ছিল টুকটাক, এই যে সামনে এগুলো লাগানো ছিল, এই জন্য সবাই যে দাম চাইছি ওই দামেই রাজি ছিল। কিন্তু তারপরেও পরে শেষ হয়ে আবার মত পরিবর্তন করলাম আর বিক্রি করলাম না। যাই হোক, তো এখন ইরিডিয়াম স্পার্ক প্লাগ আর হচ্ছে রেসিং কয়েলটা লাগানোর জন্য যাচ্ছি আমার বন্ধু পাভেলের সেই সার্ভিস সেন্টারে, যেখান থেকে আমি সবসময় সার্ভিস করাই। তো ওর দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, পাশাপাশি আমি ওর যে দোকানের ভিজিটিং কার্ড সেইটা আমি আমার ভিডিওর শেষে একটা স্ক্রিনশটে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে ওর সাথে যোগাযোগ করতে পারেন। স্কুটারের বিষয়ে বলা যায় সাভারের মধ্যে ও কি বলে মাস্টার বলা যেতে পারে। তো যাই হোক, এখন ওভার দ্য ফোন ওর সাথে যেটা কথা হয়েছে যে তিন চার রকমের রেসিং কয়েল আছে, তার মধ্যে স্কুটারের জন্য এবং সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য হচ্ছে কি একটা নাম বললো, আমি এখনও মনে করতে পারতেছি না, ওইটা আপনাদেরকে দেখাবো। তো সেটার দাম চাইছে, বললো যে বাইরে 2600-2700 টাকা বিক্রি করে, আমার জন্য 2500। যাই হোক, 2500-2600 ব্যাপার না, বাট লাগাবো এটা হচ্ছে মূল কথা। তো এখন আমি ওর দোকানে গিয়ে প্রথমে রেসিং কয়েলটা লাগাবো, লাগানোর পরে পারফরমেন্সটা দেখবো, এরপরে ইরিডিয়াম স্পার্ক প্লাগটা লাগিয়ে সেইটা আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আগে ওর দোকানে যাব, গিয়ে তারপর এটা লাগিয়ে পারফরমেন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন যাই ওর দোকানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ লাগানো শেষ। তো এখন লাগানোর পরে বেশ অনেকক্ষণ ই করলাম, একটু চালায় টালায় দেখলাম। তো লাগানোর পরে যেটা হয়েছে যে আবারও আমি এই রাস্তায় ফেরত আসছি, কারণ হচ্ছে এই রাস্তাটাতে একবারে নতুন করা হয়েছে, আগে একটু ভাঙাচোরা ছিল, কিন্তু এখন একবারে নতুন করাতে রাস্তাটা একবারে স্মুথ হয়ে গেছে, ফিনিশিংটা খুব ফাইন হয়েছে, মাঝখানে স্পিড ব্রেকার নাই, খুব আরামসে চালানো যাইতেছে। যাই হোক, তো যে বিষয়গুলো সবচেয়ে বেশি ভালো লাগছে, নাম্বার এক হচ্ছে যে ও রেডি পিকআপটা বাড়ছে অনেক, যে আগে যেখানে 0 থেকে 60 কিলোমিটার বা 80 কিলোমিটার উঠাইতে একটু সময় লাগতো, এখন একবারে হুট করে চলে যায়। আর আরেকটা যেটা সেটা হচ্ছে রেডি পিকআপটা খুব বাড়ছে, যে ওভারটেকিং করার সময় মানে কনফিডেন্স লেভেলটা অনেক বাড়ছে। আর আরেকটা জিনিস হয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাই, এই যে যেমন আমি এখন চালাচ্ছি 50+, আমি যদি এখন থ্রোটলটা একেবারে ছেড়ে দেই এইভাবে, কিন্তু আমার গাড়ি কিন্তু দেখেন এখনও কিন্তু মানে খুব ভালো মানে স্পিডেই চলছে, 40-এর মতো। তো এখন যেটা হয়েছে যে নর্মালি আগে যেটা হইতো যে ইঞ্জিনে মানে থ্রোটলটা ছেড়ে দিলেই একটা ইঞ্জিন ব্রেক করতো, মানে সাথে সাথে স্পিডটা একেবারে কমে যেত, এখন সেটা না হয়ে এখন এটা স্মুথলি চলে। আর ইঞ্জিনের যে সাউন্ডটা সেটা আগে যেমন ছিল তার চাইতে একটু মানে হচ্ছে যে স্মুথনেস চলে আসছে, একটা স্মুথ একটা সাউন্ড হচ্ছে এখন, কিন্তু আমি বলবো না যে রনেসটা কমছে, বাট ওভারঅল মানে সাউন্ডটা এখন খুব স্মুথ হয়ে গেছে। আর আরেকটা বিষয় আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমার যেটা ধারণা আর কি, যেহেতু এখনও আমি মাইলেজ টেস্টটা করতে পারি নাই, তবে আমার ধারণা যে ওই যে কি বলে বিএইচপি বা টর্ক এগুলো যে বাড়বে এরকম কিছু না, কারণ কোম্পানি যখন এটা তৈরি করছে তখন তার ইঞ্জিনের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এটার বিএইচপি এবং টর্ক যা লাগে সেটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এখন এইখানে যেটা হবে সেটা হয়তো মাইলেজে একটু বাড়বে, আর যেটা হবে সেটা হচ্ছে যে কম্বাশনটা খুব ভালো হবে, মানে আগে যেমন ধরেন যে কম্বাশনটা, আরে শব্দটা কি হইতেছে, এইটা তো, আরে আবার, তো যেটা বলছিলাম যে কম্বাশনটা মানে আগের চাইতে সম্ভবত এখন অনেক ভালো হবে, ভিতরে কোনো আনবার্ন কোনো ফুয়েল থাকবে না, খুব সুন্দর স্মুথলি চলবে আর কি। তো আলহামদুলিল্লাহ লাগানোর পরে এখনো পর্যন্ত বেশ ভালো ফিডব্যাকই পেলাম, তবে আমি এখন এটার মধ্যে শুধুমাত্র রেসিং কয়েলটা লাগাইছি, কোনো ধরনের ইরিডিয়াম স্পার্ক প্লাগ এখনো লাগাই নেই। ইরিডিয়াম স্পার্ক প্লাগটা এখন আগে এটা দুই একদিন চালাবো, চালায় দেখবো যে
মানে আমার আসানোর ভয় কিনা, যদি দেখি যে হ্যাঁ আমার ওইটা লাগাইলে যে ফুল যে সেট আপটা সেটা কমপ্লিট হয়, তাহলে আমি ইরিডিয়াম স্পার্ক প্লাগটাও লাগাই ফেলবো ইনশাল্লাহ। তো ওইটা লাগানোর পরে আবার আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব যে ওইটা লাগানোর পরে পারফরমেন্সটা কতটুকু ইম্প্রুভ হইল। তো এখন ভাই কি বলবো, এখন এটা চালানোর যে একটা স্মুথনেস চলে আসছে, মানে কি বলবো, মনে হচ্ছে যে থ্রটল হালকা একটু দিছি তাতেই মনে হইতেছে যে গাড়ি একেবারে সুন্দর স্মুথলি ভাগতেছে। মানে গাড়ির মধ্যে যে আগে একটা হইতো না যে একটু কেমন বাদো বাদো লাগতো, এখন সেইটাও নাই, খুবই স্মুথ হয়ে গেছে। তো আপনারা আমার এই বন্ধুর দোকান থেকে আপনারা চাইলে লাগাতে পারেন, অ্যাড্রেসটা তো দেওয়াই থাকলো। আর তারপরেও যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। যে এমন আছে না যে আপনি রানার স্কুটি চালান বা যে কোনো স্কুটারই চালান, আপনি এখন আপনার স্কুটারের পারফরমেন্স আপনি আরেকটু আপগ্রেড করতে চান, যেগুলোর যেসব মডিফিকেশনগুলো করলে মামলা খাওয়ার সম্ভাবনা নাই, আপনি ওই ধরনের মডিফিকেশন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের মডিফিকেশন মানে পারফরমেন্স রিলেটেড আপনি মডিফিকেশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখনো পর্যন্ত চালাচ্ছি, মানে বাইকে কোনো ধরনের কোনো বাজে কোনো ফিল হচ্ছে না আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।